वेलकम टू आवर चैनल एसबी इंस्टीट्यूट। आज के আমি তোমাদের শুভেন্দু স্যার চলে এসেছি পলিটি এবং ইকোনমিক্সের উপর একটা সুন্দর খুবই গুরুত্বপূর্ণ একটি সেশন নিয়ে তোমাদের সামনে। তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি সত্বর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের মাঝখানে। আর একটা ছোট ইনফরমেশন তোমাদেরকে দেয়া, সেটি হলো আমাদের ইনস্টিটিউট থেকে যে এখন যে রাজ্য পুলিশের জেল পুলিশ এবং যে রাজ্য পুলিশের যে নতুন বিজ্ঞপ্তি বেরোচ্ছে বা বেরিয়েছে সেই বিষয়ে নতুন ব্যাচ আমরা অতি সত্বর নিয়ে চলে আসছি আমাদের ইনস্টিটিউটে, ঠিক আছে? তোমরা সেই ব্যাচ যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করো। আমাদের ইনস্টিটিউটে অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই আর কি ক্লাসের সুযোগ আছে, উভয় ভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং উভয় ভাবে ক্লাস করতে পারো, ঠিক আছে? তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে একটা সেশন ইউটিউব সেশনটিতে যাওয়া যাক। এমসিকিউস এর যে আমরা যে দ্বিতীয় পর্বে এসেছি সেশনে, চলো তাহলে যাওয়া যাক। প্রথম কোশ্চেন কি আছে আমরা দেখবো। প্রথম কোশ্চেন আছে জিরো আওয়ার কি। অপশন গুলি দেখবো, যখন বিরোধীদের প্রস্তাব গুলি বিবেচনা করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপস্থাপন করা হয়। সকাল এবং বিকাল সেশনের ব্যবধান যখন লোকসভায় অর্থগুলি পেশ করা হয়, তাহলে এখানে সঠিক উত্তরটা হবে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি যখন উত্থাপন করা হয়, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে যাব আমরা। পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, ভারতীয় সংবিধানে কোন ধারায় গ্রাম পঞ্চায়েত গুলির সংগঠন ও কার্যাবলী বর্ণিত হয়েছে। ভারতীয় সংবিধানে কোন ধারায় গ্রাম পঞ্চায়েত, এটা হচ্ছে যে ভারতীয় কত ধারায় সংবিধানে, ভারতীয় সংবিধানে চল্লিশ ধারায় কি বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত গুলি সংগঠন এবং কার্যাবলীর কথা বলা হয়েছে। 40 ধারাটা কিসের ভিতর আসছে? এই 40 ধারাটা আসছে ডিপিএসপির ভিতরে। এটা কি রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, এটা কত? 36 থেকে 41, 36 to 51, এই ধারার মধ্যে যে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে? সেই এই যে 36 থেকে 40 এর ভিতরেই, 36 থেকে 51 এর ভিতরে থাকতে এই যে 40 ধারা, সেই 40 ধারা কি থাকে? তোমাদের গ্রাম পঞ্চায়েত গুলি সংগঠন ও কার্যবলী, ঠিক আছে? চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন দেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ডিএ বা ডিআরএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা কিসের ভিত্তিতে প্রদান করা হয়। মহার্ঘ ভাতা কিসের ভিত্তিতে প্রদান করা হয়? জীবনযাত্রার মানের সূচক, ভোক্তা মূল্য সূচক, জাতীয় আয়, জীবনযাত্রার মানের সূচক। সঠিক উত্তরটি হলো ভোক্তা মূল্য সূচক। এর বেসিসে কিন্তু যে ডিএ বা ডিআরএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা, এর বেসিসে দেওয়া হয় যে দ্রব্যমূল্যর সাথে সাথে যে সরকারি কর্মচারীরা যাতে তাদের সঠিকভাবে জীবনযাপন করতে পারে সেই জন্য এই ডিএটা দেওয়া হয়, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে যাব আমরা। দেখো পরবর্তী কোশ্চেন কি আছে, সংবিধানের কোন অধ্যায়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে আইন প্রণয়নের কথা বলা হয়েছে। কোন অধ্যায়ে? দেখো সংবিধানের কত অধ্যায়ে? সংবিধানের এই 11 অধ্যায়ে, 11 কত অধ্যায় আছে? 11 অধ্যায়ে আছে কি কেন্দ্র এবং রাজ্যের ভিতরে যে আইন প্রণয়নের বিষয়টা। আর অধ্যায় 12 কি আছে? অধ্যায় 12 আছে কেন্দ্র রাজ্যের মধ্যে আর্থিক বণ্টন এবং রাজস্ব সংক্রান্ত যে আর কি ক্ষমতা, এবং আছে কি আর্থিক অর্থ কমিশন, এই তিনটি বিষয় আছে কি অধ্যায় 12, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন যাব আমরা। পরবর্তী কোশ্চেন দেখো, হিন্দুদের কোনটি প্রত্যক্ষ কর? আবগারি শুল্ক, বিক্রয় কর, আয়কর, বহিঃশুল্ক। এর ভিতরে প্রত্যক্ষ কর হচ্ছে কটি? এই কোনটি? আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর। দেখো খুব ভালোভাবে আয়কর, আরো দুটি প্রত্যক্ষ কর আছে, সেই প্রত্যক্ষ কর একটা হচ্ছে সম্পত্তির কর, একটা হচ্ছে সম্পদের কর, আর একটা কি উপহার। এই দুটো তাহলে কি প্রত্যক্ষ কর, এই কিন্তু আমাদের অপশনের ভিতরে লেখা নেই আয়কর, তাহলে সঠিক উত্তরটি হবে কি আয়কর, অপশন সি। চলো পরবর্তী কোশ্চেনে যাব আমরা। পরবর্তী কোশ্চেন দেখো, সবুজ বিপ্লব সবচেয়ে বেশি অনুভূত হয় কোন ক্ষেত্রে? সবুজ বিপ্লব সবচেয়ে অনুভূত হয় খাদ্যশস্যের উপরে, এটা কিন্তু মনে রাখতে হবে খাদ্যশস্যের উপরে। তাহলে এখানে খাদ্যশস্যের ভিতরে যেভাবে খাদ্যশস্য বলতে চাল এবং গম, এই দুটির উপরে কিন্তু যে সবুজ বিপ্লবটা অনুভূত হয়েছে সেটা এখানে তোমাদের সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে গম।
যদি কোন জায়গায় কোন প্রশ্নে চাল গ্রাম থাকে সেটা কিন্তু চাল গ্রাম এই বিষয়টা হবে। আর সবুজ বিপ্লব হয়েছিল কত, 1960 সবুজ বিপ্লব হয়েছিল, 1960 সবুজ বিপ্লব হয়েছিল 1960। আর এই রূপকার কে ছিলেন, সবুজ বিপ্লবের রূপকার হচ্ছে যে এম এস স্বামীনাথন। ঠিক আছে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাবো। জাতীয়করণের পর ইম্পেরিয়াল ব্যাংক, এই সরি ইম্পেরিয়াল ব্যাংক নাম দেওয়া হয় কার? জাতীয়করণের পর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে স্টেট ব্যাংক, এই যে রাইট অ্যানসারটা কি হবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে সঠিক উত্তরটি কি হবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই যে বা তোমাদের এই যে ইম্পেরিয়াল ব্যাংক, এটা কিন্তু প্রতিষ্ঠা হয় 1921। ঠিক আছে, 1921। আর যে এই যে আর এর বিষয়টা জাতীয়করণ, এই যে জাতীয়করণটা হয় কত, 1955। এটা কিন্তু মনে রাখতে হবে সাথে, জাতীয়করণটা হয়েছিল 1921। কিন্তু যে ইম্পেরিয়াল ব্যাংক বা এই যে স্টেট ব্যাংক স্থাপনের জাতীয়করণ হয়েছিল কি, 1955। চলো পরবর্তী কোশ্চেনে যাবো আমরা। ব্যক্তিগত নির্ভর, এটা যদি এটা একটু ভুল হয়ে যায় কোশ্চেনটা, তাহলে এটা নিষ্পত্তি হবে। ঠিক আছে, নিষ্পত্তি, ব্যক্তিগত নিষ্পত্তি যেহেতু আয় কোনটি। ঠিক আছে, দেখো সর্বদা ব্যক্তিগত আয় হলো কি, এগুলো অপশন গুলো খুব ভালোভাবে দেখতে হবে। সর্বদা ব্যক্তিগত আয়ের সমান, সর্বদা ব্যক্তিগত আয়ের চেয়ে বেশি, ব্যক্তিগত আয় এবং পরোক্ষ করের বিয়োগফলের সমান, ব্যক্তিগত আয় এবং প্রত্যক্ষ করের বিয়োগফলের সমান। তাহলে এটির ভিতরে সঠিক উত্তরটি কি হবে, সঠিক উত্তরটি হবে অপশন বি। এটা হচ্ছে কি, ব্যক্তিগত ব্যক্তিগত আয় এবং প্রত্যক্ষ করের বিয়োগফলের সমান সঠিক উত্তর। চলো আমরা পরবর্তী কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেনটি দেখো, পরবর্তী কোশ্চেন কি আছে, দুই বা ততোধিক রাজ্যের জন্য কি একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে? হ্যাঁ, এটার উত্তরটি সঠিক উত্তরটি কি হবে, আমরা কি জানি আমাদের সংবিধান মোতাবেক কি আছে, যে প্রত্যেকটা আমাদের সংবিধানে আছে প্রত্যেকটা রাজ্যের জন্য ইন্ডিভিজুয়ালি এক একটা করে উচ্চ আদালত বা হাইকোর্ট আছে। কিন্তু আমাদের এটা মনে রাখবেন যে 1955 এটা 1956 যে সংবিধান, 1956 যে সংবিধান সংশোধনী, 1956 সংবিধান সংশোধনীতে কি বলা হয়, সেই সংবিধান সংশোধনীতে বলা হয় দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে। তাহলে আমাদের সঠিক উত্তরটি কি হবে, অপশন এ। আমাদের সঠিক উত্তরটি হবে হ্যাঁ, দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে। পরবর্তী কোশ্চেনে যাবো আমরা। দেখো পরবর্তী কোশ্চেন কি আছে, ভারতবর্ষে কোন শিল্পে কিন্তু সর্বাধিক মহিলারা যুক্ত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে ভারতবর্ষের কোন ক্ষেত্রে সর্বাধিক মহিলারা যুক্ত, বস্ত্রবায়ন শিল্প, পাট শিল্প, চা শিল্প, মোটরগাড়ি শিল্প। এটা কিন্তু তোমরা সবাই জানো, এটা হচ্ছে চা শিল্পে প্রচুর পরিমাণে মহিলারা যুক্ত, কারণ এই চা পাতা সংগ্রহের জন্য মহিলাদের মানে যে ওই সরু হাতগুলি কিন্তু খুবই সুইটেবল বা এই চা পাতা সংগ্রহের জন্য। ঠিক আছে, সেই জন্য মহিলারা এই চা শিল্পের জন্য যুক্ত সর্বাধিক মহিলারা। চলো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নিম্নলিখিত কোন রেটটি আরবিআই দ্বারা নির্ধারিত হয়, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, রিজার্ভ রেপো রেট, প্রাইম লেন্ডিং রেট? আচ্ছা, কোশ্চেনটা কি আছে, নিম্নলিখিত কোন রেটটি আরবিআই দ্বারা নির্ধারিত হওয়া, সেখানে দেখো একটু ভুল আছে কোশ্চেনটা, কোশ্চেনটা ভুল, এখানটায় কোশ্চেনটা হয় না হবে। তার কারণ হচ্ছে এই যে এই তিনটে বিষয়ে কিন্তু আরবিআই এই যে এই তিনটে ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও, রিজার্ভ রেপো রেট, এই তিনটেই কিন্তু আরবিআই দ্বারাই নির্ধারিত হয়। তাহলে নির্ধারিত হয় কোনটা, যে প্রাইম লেন্ডিং রেট। এইটা এই যে বিষয়টা কিন্তু প্রত্যেকটা ব্যাংক ইন্ডিভিজুয়ালি তারা নিজেরা নিজেরাই কিন্তু সিলেক্ট করে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাবো আমরা। ভারতবর্ষের মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি, জিডিপি কোন ক্ষেত্রে অবদান সর্বাধিক, কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র, পরিষেবা ক্ষেত্র, উপরের কোনটিই নয়? দেখো এর ভিতরে সঠিক উত্তরটি কি হবে, সঠিক উত্তরটি হবে পরিষেবা ক্ষেত্র, সঠিক উত্তরটি হবে পরিষেবা ক্ষেত্র। কিন্তু কৃষিক্ষেত্রে কিন্তু কাজের জায়গাটা কিন্তু প্রচুর, কৃষিক্ষেত্রে কাজের জায়গাটা কিন্তু প্রচুর, তাহলে কিন্তু
মোট অভ্যন্তরীণ জিডিপি ক্ষেত্রে কি সর্বাধিক অবদান কে রাখছে? পরিষেবা ক্ষেত্রে কতটা? প্রায় 53.89%। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? পরিষেবা ক্ষেত্রে কত? 53.89%। চলো পরবর্তী প্রশ্নে যাবো আমরা। পরবর্তী প্রশ্ন কি দেখো, কোন সালে মিড ডে মিল স্কিম ভারতে একটি সামাজিক উন্নতির উদ্যোগ হিসেবে শুরু হয়? কোন সালে মিড ডে মিল স্কিম যে সামাজিক উন্নতি উদ্যোগ হিসেবে শুরু হয়? এবার ভালো করে মনে রাখবেন, শুরু এবার সঠিক উত্তর ঠিক আছে 1999, 2000 এবং 2001, 1995। সঠিক উত্তর কি হবে? 2000। এখানে তোমাদের সঠিক উত্তর 2000, 1995। শুরু হয় কত? 1995 15 আগস্ট। দারিদ্রতা দূরীকরণ, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের সংস্কার, সর্বব্যাপী বৃদ্ধি সাধন, সর্বব্যাপী আয় ও দ্রুত স্থিতিশীল বৃদ্ধি। তাহলে তোমাদের সঠিক উত্তরটি কি হবে? দারিদ্রতা দূরীকরণ। এখানে সঠিক উত্তরটি কি হবে? রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি বিধান পরিষদ। সঠিক উত্তর কি হবে? বিধান পরিষদ, ঠিক আছে? বিধানসভা আর বিধান পরিষদ, এটা যদি উচ্চ কক্ষ হয় তাহলে বিধানসভা নিম্ন কক্ষ, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন যাব আমরা। পরবর্তী কোশ্চেন কি, নিম্নলিখিত কোন কাজ নির্বাচন কমিশন দ্বারা সম্পাদন, নির্বাচন কমিশন সম্পাদন করে না? ভোটার তালিকা প্রস্তুত, ভোট কেন্দ্র স্থাপন, আদর্শ আচরণ বিধির বাস্তবায়ন, স্থানীয় সংস্থার নির্বাচন এবং তত্ত্বাবধান করা। সঠিক উত্তর কি হবে তোমাদের? তোমাদের সঠিক উত্তরটি হচ্ছে স্থানীয় সংস্থা নির্বাচন, স্থানীয় সংস্থা নির্বাচন এবং তত্ত্বাবধান। এটা কিন্তু রাজ্য নির্বাচন কমিশন থেকে, ঠিক আছে? পরবর্তীতে যাব আমরা। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, স্পিকার কর্তৃক অনুমোদিত প্রশ্নগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? সবচেয়ে এটা আনস্টার্ট প্রশ্ন, শর্ট নোটিস প্রশ্ন, সাপ্লিমেন্টারি প্রশ্ন, স্টার্ট প্রশ্ন। তাহলে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শর্ট নোটিস প্রশ্ন। শর্ট নোটিস যেটা দশ দিন সময়েরও দশ দিনেরও কম সময়ে আগে আর কি নোটিস না করে প্রশ্নটা করা যায়, ঠিক আছে? আর এই শর্ট নোটিস প্রশ্নের উত্তর কিন্তু জেনারেলি মৌখিক ভাবে দিতে হয় আর কি। চলো পরবর্তী প্রশ্নে যাবো আমরা। মৌলিক অধিকার বলবৎকরণের জন্য রিট জারি করার ক্ষমতা নিম্নলিখিতদের মধ্যে কার আছে? নিম্নলিখিত রাষ্ট্রপতি, সংসদ, হাইকোর্ট এবং কোর্ট। তাহলে মৌলিক অধিকার যখন আমাদের লঙ্ঘিত হয় তখন আমরা কত ধারা মোতাবেক কোর্টের দ্বারস্থ হতে পারি, মানে সরি দ্বারস্থ হলে কোর্ট কত ধারা মোতাবেক যে আমাদের যে রিট, আমি জানতে পারি রিট জারি হয় কখন? রিট জারি হয় যখন মৌলিক অধিকার বলবৎ মানে আর কি কেউ লঙ্ঘিত হয়েছে, তখন যদি সে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তখন কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কিন্তু তখন রিট জারি করে মৌলিক অধিকারটি বলবৎকরণের জন্য। তাহলে এখানে অপশনের মধ্যে তোমাদের দেখো সঠিক উত্তর কি হবে? হাইকোর্ট। এখানে যেহেতু হাইকোর্ট, যদি এখানে সুপ্রিম কোর্ট থাকে তাহলে সুপ্রিম কোর্টও কিন্তু সঠিক উত্তর হতো। তাহলে হাইকোর্ট কত ধারা মোতাবেক রিট জারি করে? 226 ধারা, খুব ভালো করে মনে রাখতে হবে। আর সুপ্রিম কোর্ট পারে 32 ধারা মোতাবেক রিট জারি করতে পারে। তাহলে হাইকোর্ট পারে 226 ধারা আর সুপ্রিম কোর্ট পারে 32 ধারা মোতাবেক। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাবো আমরা। সংসদে কোন পক্ষে উত্থাপন করা যায়? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, কোনটি? অর্থনীতি অবশ্যই লোকসভায়, ঠিক আছে? উত্তর বিষয় উত্তর কি অপশন এ? তো অর্থনীতি কোন সভায় উত্থাপন করা যায়? অপশন এ লোকসভা। চলো পরবর্তী প্রশ্নে যাব আমরা। পরবর্তী প্রশ্নে কি আছে, লোকসভার মোট আসনের কত শতাংশ তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত? লোকসভার যে মোট আসন, লোকসভার মোট আসন কত? 552, ঠিক আছে? তার ভিতরে কতটা
তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য সংরক্ষিত, মানে টোটাল 131টি আসন, 131টি। তার মধ্যে তপশিলি জাতি হচ্ছে 84 আর উপজাতি হচ্ছে 47। এই 47 হচ্ছে তপশিলি উপজাতি আর 84 হচ্ছে যে তপশিলি জাতি, এই দুটো মিলিয়ে মোট 231টি আসন বা 18.42% সংরক্ষিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাব আমরা। দেখো, সংসদে অনাস্থা প্রস্তাব পাশ হলে কাকে পদত্যাগ করতে হয়? কিন্তু খুব ভাইটাল প্রশ্ন যে সংসদে যদি অনাস্থা প্রস্তাব পাশ হয় তাহলে কাকে পদত্যাগ করতে হয়? সংসদে অনাস্থা প্রস্তাব পাশ হলে পদত্যাগ করতে হয় কাকে? প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতিকে বা প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রীদের? তাহলে সঠিক উত্তরটি কি হবে? এই যে প্রধানমন্ত্রী সহ, শুধু প্রধানমন্ত্রীকে না, প্রধানমন্ত্রী সহ পুরো মন্ত্রীদের, মানে মন্ত্রীদের প্রত্যেকে কিন্তু পদত্যাগ করতে হয় যদি অনাস্থা প্রস্তাব পাশ হয়। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাব আমরা। আচ্ছা, উপরাষ্ট্রপতি পদচ্যুতি প্রস্তাব কেবলমাত্র কোন সভায় উপস্থাপন করা যায়? লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, কোনটিই নয়। তাহলে এখানে শর্তমাদের সঠিক উত্তরটি কি হবে? দেখো, সঠিক উত্তরটি হবে লোকসভা, রাজ্যসভা, বিধানসভা, কোন নির্বাচন। সঠিক উত্তর হবে রাজ্যসভা। উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন ওই অপসারণ পদচ্যুতি প্রস্তাব কত, কেবলমাত্র রাজ্যসভাতে উপস্থাপন করবে, কত ধারা মনে হবে? 67। খুব ভালো করে মনে রাখতে হবে, রাষ্ট্রপতির পদচ্যুতি কোথায় মানে প্রস্তাব উত্থাপন করা যায়? কেবলমাত্র রাজ্যসভাতে। কত ধারা মনে হবে? যে 67 ধারা মনে হবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। আচ্ছা, আমাদের সেশন আজকে এখানেই শেষ। ঠিক আছে, আজকে আমাদের সেশন এখানে শেষ হচ্ছে। এমসিকিউ এর পরবর্তী সেশন আমরা নেক্সট নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর একবার একটি কথা বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং পরবর্তী এরকম পলিটি এবং ইকোনমিক্স এর প্রত্যেক মানে খুবই গুরুত্বপূর্ণ যে আপকামিং যে এক্সাম গুলি আসছে সেই এক্সাম গুলির উপরে বেস করে খুব গুরুত্বপূর্ণ একদম সিলেক্টেড কিছু কোশ্চেন নিয়ে আমরা কিন্তু এমসিকিউ নিয়ে আসবো। তোমরা আমাদের সাথে থাকো এবং ফলো করো আমাদের এসবি ইনস্টিটিউট চ্যানেলটি। থ্যাংক ইউ।